রাজ্যে ফের গণধর্ষণের অভিযোগ, এবার পুরুলিয়ায়। আবারও প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা। পুরুলিয়ার পাড়ার বাসিন্দা এক আদিবাসী তরুণীর দাবি, রবিবার রাতে বাড়ির বারান্দায় ঘুমিয়ে পড়েন তিনি। গভীর রাতে গ্রামেরই চার যুবক তাঁর মুখ বেঁধে তুলে নিয়ে যায় গ্রামের বাইরে, সেখানেই তরুণীর ওপর চলে অত্যাচার। এরপর অচৈতন্য অবস্থায় তরুণীকে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। রাতভর গ্রামে তল্লাশি চালিয়েও তরুণীকে খুঁজে পায়নি পরিবার। সোমবার সকালে গ্রামের বাইরে ঝোপের আড়ালে অচৈতন্য অবস্থায় তরুণীকে উদ্ধার করেন গ্রামবাসীরা। ভর্তি করা হয় পাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। বেলার দিকে জ্ঞান ফেরে তরুণীর। পাড়া থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের হয়। তদন্তে নামে পুলিশ। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে চার অভিযুক্তকে গ্রাম থেকেই গ্রেফতার করে পুলিশ। এদিন ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয়। গোপন জবানবন্দি দেন নির্যাতিতা। অভিযুক্তদের তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক। ক্যানিং এ কিশোরী খুনের ঘটনায় ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। মৃতার পরিবারের পাশে বাম প্রতিনিধি দল। পেরিয়ে গিয়েছে ২৪ ঘন্টারও বেশি, এখনো স্বাভাবিক হয়নি ক্যানিং এর বেউলাবাড়ি গ্রাম। গ্রামের মেধাবী কিশোরীকে বাইকে পিষে মারার অভিযোগ ঘিরে এখনো উত্তেজনা গ্রামে, থমথমে গোটা এলাকা। এই অবস্থায় মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে এদিন সকালে গ্রামে আসেন বাম প্রতিনিধি দল। তাৎপর্যপূর্ণভাবে সুজন চক্রবর্তী, কান্তি গঙ্গোপাধ্যায়, ভারতী মুচ্ছুদ্দিদের সঙ্গে উপস্থিত বহিষ্কৃত সিপিএম নেতা রেজ্জাক মোল্লাও, প্রত্যেকেই কথা বলেন মৃতার পরিবারের সঙ্গে, আশ্বাস দেন পাশে থাকার। বাম নেতাদেরও দাবি এটি সাধারণ দুর্ঘটনা নয়, রাজ্যের নারী সুরক্ষা নিয়েও প্রশ্ন তোলেন তারা। পরিবারের সঙ্গে কথা বলার পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঘটনাস্থল ঘুরে দেখেন বাম প্রতিনিধিরা। রবিবার ক্যানিং এর জীবনতলার বেউলাবাড়ি গ্রামে এক কিশোরীকে বাইকে পিষে মারার অভিযোগ ওঠে। পরিবারের দাবি অভিযুক্তদের একজন উত্তক্ত করত কিশোরীকে, সাড়া না পাওয়াতে ইচ্ছাকৃতভাবে মোটর বাইকে ধাক্কা দিয়ে খুন করা হয়েছে, কিন্তু দুর্ঘটনা বলে উল্লেখ করে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ। গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত, যদিও অনিচ্ছাকৃত খুনের অভিযোগ মানতে নারাজ কিশোরীর পরিবার। বিধানসভায় ফের ওয়াকআউট বামেদের। অধিবেশনের শুরুতেই কৃষকরা ধানের সহায়ক মূল্য পাচ্ছে না বলে বামেরা অভিযোগ জানায়। প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বাম বিধায়করা। একই বিষয় নিয়ে প্রতিবাদ জানায় কংগ্রেসও, তারা ওয়াকআউট করার সিদ্ধান্ত নেয়। গতকাল কাটোয়া ও পিংলা কাণ্ডে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনতে চায় কংগ্রেস ও বামেরা। দাবি খারিজ হলে দু দলই ওয়াকআউট করে। স্বপ্ন ছিল মা হওয়ার, কিন্তু বাধা হয়েছিল জটিল হৃদরোগ। বছর দুই আগে চিকিৎসক সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের কাছে আসেন টালিগঞ্জ এলাকার ওই মহিলা ও তাঁর স্বামী। শুরু হয় পরীক্ষা নিরীক্ষা। ওই দম্পতির কাছ থেকে শুক্রাণু ও ডিম্বাণু সংগ্রহ করে নিষিক্ত করা হয় টেস্ট টিউবে। তারপর তা প্রতিস্থাপন করা হয় অন্য এক মহিলার গর্ভে। কিন্তু প্রথম চেষ্টা সফল হয়নি, সফল দ্বিতীয় চেষ্টা। সোমবার জন্ম নিয়েছে এই শিশু। চিকিৎসক জানিয়েছেন সম্পূর্ণ সুস্থ আছে শিশুটি।